তোমার বাড়ি দিকে ফোন দিলাম, আজকে 8 রোজা হয়েছে আর কোনো খবর বলতে কি নাই? দিলানো 13 রোজার আগে ফোন, রোজার আগে দিছো, আজকে 8 রোজা চলে, রোজার জন্য বোন কিন্তু দেওয়া লাগে জানো? জেনে দিতেন এভরি বছর আইলে আমি মনে করি দেওয়া লাগে, আচ্ছা দি বানেতে বেদায় 7 রোজ হয়েছে, সময় তো আছে। মনে করি কইবা এই যে গতবার যে হকিরোল লাগান দিছো অতখানি তা না বলাইয়া দেওয়া লাগবো, বিকজ আমরা মানুষ মুখ দেখানি লাগবো মানুষের কিছু। তুই ইস্তারি লইয়া বেটির লগে দরবার করিস না, বিয়া ইয়ে জানো গতবার দিছো তোরা, এবার খুব বলাইয়া দেও লাগবো, বিকজ আমরা তো মানুষ আছে না নি বেটি, মাইকি থাকো তুমি। আচ্ছা তুমি সরম পাইতে না, আমি কই মনে আমার বাইরে ইফতারি দিবানে, ঋণ হইলো দিবানে। না 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 না, ও সপ্তাহের ভিতরে দেওয়ার ব্যবস্থা করতো, বিকজ মানছি আমার মুচিত গেলে জিকায় ওবা তোমার ইস্তারি কোনদিন খাইতাম, আমি তো মুখ দেখাইতে মনে মানুষের গেছি। ও বেটি মাই এখন খাম করিস রে মাই, তোমার ভাইয়ে যদি ফোন করেন বেটিতে কইলিও যেন তারা বলাইয়া দিতা গতবার যে জুতকিয়া দিছো গো মাই, এটা তো গোমাই সরম না নি বুঝলো, তোমার তো আরো সরম আমরার সরম। জি ভাই, মেয়ে দুইটা জন্ম দিয়া এই বাপ ঠিকই গেছেন, বিকজ প্রত্যেক বছর রমজান আইলে তার ফ্যামিলির চিন্তা তুই তার মেয়ের বাড়ি ইস্তারি লইয়া তার চিন্তা করা লাগে, বিকজ মেয়ের মান ইজ্জত যাইবো, বিকজ দামান্দর সাইডে পরিবারের গেছে আত্মীয়র গেছে তারা সরম পাইন যদি ইফতারি না দেন। প্রবাসী অধ্যুষিত সিলেট ও ইজ একটা অমানবিক প্রথা চালু হয়েছে যে রমজান মাসে মেয়ের বাড়ি ইফতারি দেওয়াও লাগে, ভাই অনেকেও আছে এটা মাতুন না, বিকজ আপনিও দিতে পাররা তাইনও দিতে পাররা, খালি পাররা না খালি ও ভাই দিতা, আপনারা দুইজনের দেখানিত গিয়া ই ভাই তার মেয়ের মুখে রক্ষা করার গিয়া খরচ করিও গরু দুইটা বেশিও নাইলে মেয়ের বাড়ি ইফতারি আম খাটলে দেওয়া লাগে, আদারওয়াইজ মেয়ের উপরে অত্যাচার চলে, এমনও কেস সকল আছে ভাই যেখানে একটা মেয়ের ইফতারির লাগি জানে মারা হয়ে যায়। ভাই আমরা এই সমস্ত কন্টেন্ট গুলা বানাই আমরা ব্যবসা জানিত লাগি নাই, আমরা নতুন জেনারেশনের যে সমস্ত ভাই বোনের নকল এখনো নিজের মা বাপের সরম পাইবা, পাড়া মহল্লার প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে সরম পাইবা, এই যে একটা মন মানসিকতা লইয়া এখনো আপনারা ইফতারি লইন আম খাটলি লইন এমনকি যৌতুক করে বার চাইন, ভাই আমি যে ভিডিও গুলা বানাই মেইনলি বানাই আমার নতুন প্রজন্মের ভাই আপনারা লাগে, যে আপনারা এটলিস্ট এই যে একটা অমানবিক প্রথা চালু হয়েছে আজকে 50 বছর ধরে, এটলিস্ট আপনারা জানো এই প্রথাটাকে একটু বাড়িয়ে আইন। ভাই আমরা সিলেট বিভাগে কিন্তু শিক্ষার হার দিন দিন অনেক বাড়ে, কিন্তু গুণগত শিক্ষার মানে এমনকি উন্নত মন মানসিকতার শিক্ষা যেটা এটা মোটেও ডেভেলপ হয়েছে না, যার কারণে এখন পর্যন্ত নতুন প্রজন্মর অনেক বাইন খোলা আছেন যারা যৌতুক মেয়ের বাড়ির ইফতারি আম খাটলি এই যে প্রচলন গুলো আছে এখন পর্যন্ত তারা পারিবারিক ভাবে যে ঐতিহ্য যেটা দরিয়া রাখছে তারা এখন ওইগুলো ডিমান্ড করে। ভাই নতুন প্রজন্মের একজন ভাই হিসাবে আমি একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার কাছে অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে, ও রমজান মাস থেকে আপনারা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুকা যে মেয়ের বাড়ির ইফতারির কমপ্লিটলি আপনারা বয়কট করা, বিকজ এই সংস্কৃতি কিন্তু আপনি আপনার ওয়াইফের কাছ থেকে লইরা এটা কিন্তু কোনো না কোনো ভাবে আপনার উপরে পড়বো আপনার মেয়ের মাধ্যমে, তার চেয়ে বরং আমরা এখন থাকি ওইটা স্টার্ট করুকা যে এই সংস্কৃতির লগে আমরা না, এটা মুঠেও আমরা সিলেটের কোনো সংস্কৃতি ওইটুও পারে না। থ্যাংক ইউ।